হ্যালো এভরিওয়ান তো আজকের শ্যুটটা একদম ডিফারেন্ট আজকের শ্যুটের প্রথমেই বৃষ্টি শুরু হয়ে গেছিল তোমরা গতকাল জানো টিপটিপ করে ভালোই কলকাতাতে বৃষ্টি হয়েছে তো বৃষ্টির মধ্যেই দেখতে পাচ্ছ ক্যামেরার লেন্সে মানে ফোনের লেন্সে আর কি জল পড়ে গেছিলো তো ওইভাবে একটু ছোট্ট করে ভিডিও করে নিচ্ছিলাম তো অরিজিতা স্টেশনে উঠে ওর মামার সাথে কথা বলছিল বিকজ বাড়ি যখন রেডি হচ্ছিল তখন ওর মামা কল করেছিল দেন ও রিসিভ করতে পারেনি তাই স্টেশনে এসে আবার কল ব্যাক করলো তো মেট্রো চলে এলো এই বৃষ্টির মধ্যে হেভি ঠান্ডা ঠান্ডা এসি আবার হেভি জোরে ছিল মেট্রোর মধ্যে ভালোই ঠান্ডা লাগছিল তো আমরা গান শুনতে শুনতে পৌঁছে গেলাম শামবাজার সেখানে দেখতে পাচ্ছ কি অবস্থা এখানে জল পুরো থৈ থই করছে কাদা কাদা ছিটে ভালোই প্যান্টটা নোংরা হয়ে গেছিলো অরিজিতারও কুর্তি নোংরা হয়ে গেছিলো তো অরিজিতারও একটা ভিডিও শ্যুট করার কথা ছিল আবলতাবোলে গিয়ে তো আমরা ফার্স্ট টাইম তাবল মানে যেদিন পুজো হয়েছিল তারপরে এই ফার্স্ট টাইম এলাম এখানে শ্যুটটা করতে আমরা প্ল্যান করেই রেখেছিলাম এবারে শ্যুটে ভালোই মজা হয়েছে দাদা এবং দিদিটার সাথে পোজ বো বোঝাতে বোঝাতে ভীষণই প্রবলেম হচ্ছিলো কয়েকটা জায়গায় তারপরে হাসি ঠাটটা তো আছেই তো যাই হোক ফার্স্ট টাইম এই ভিডিওটা শ্যুট করার জন্য আমি মেট্রো সরি ট্রামে উঠেছিলাম ট্রামে আমি ফার্স্ট টাইম উঠলাম তো শামবাজারে আবুলতাবলের এই জায়গাটায় গিয়ে দেখলাম এত সুন্দর সুন্দর এখানে বাড়ি আছে এবং এত ভালো শ্যুট করা যাবে আমি কোনোদিন ভাবি নি কারণ শামবাজারের এত ভিতরটায় আমি কোনো দিন আসিনি ঠিক আছে এখানে গলিগুলিতে এক একটা জায়গা এত সুন্দর আছে তো এখানে দেখতে পাচ্ছ একটা ভাঙা রিস্কা পেয়ে গেছিলাম মানে ফ্রিতেই বলতে গেলে তো ফ্রিতেই এখানে ভিডিও এবং ফটোশ্যুট দুটো আমাদের কমপ্লিট হয়ে গেছিল চারজনের মধ্যে এবার হঠাৎ করে সামনেই দিকে একটা ভাঙা রাখা আছে তো সেখানে শ্যুট করে নিলাম তাড়াতাড়ি কেউ ছিল না কোনো প্রবলেম হয়নি খুব ভালোভাবে শ্যুটটা কমপ্লিট হয়েছে তো যাই হোক তারপর আমরা ট্রামে উঠে গেলাম শ্যামবাজার ট্রাম ডিপো থেকে সেখান থেকে আমরা এলাম জাস্ট হাতিবাগান অবধি ছ টাকা টিকিট দিয়ে তো সেখানে এসে যেটুকু আমার আমার মেট্রোর মধ্যে শর্ট নেওয়ার দরকার ছিল এখান থেকে ওখান থেকে আমি কমপ্লিট করে নিচ্ছিলাম কারণ মেট্রো তে কাকুটাও কিছু অতটা বলেনি দেখেছে আমরা ক্যামেরা নিয়ে শ্যুট করছি বাট কিছু বলেনি অনেক জায়গায় অনেক প্রবলেম করে না তো সেই হিসাবে কোনো প্রবলেম হয়নি আমরা ভালোভাবে শ্যুটটা কমপ্লিট করে তারপরে সন্ধ্যের দিকে অরিজিতা দেখতে পাচ্ছ এই এই ঘরে এগুলো সেগুলো কিনলো আমিও একটা কিনলাম দুজনে দুটো কিনে তারপর দেখতে পাচ্ছ এখানে পয়লা বৈশাখ যেহেতু সামনে যার জন্য শামবাজারও প্রচুর পরিমাণে ভিড় হয়েছে মনে হচ্ছে পুজোর সামনে এরকম মনে হচ্ছিলো তো যাই হোক আমরা দুজন দুটো কিনে নিলাম আর সব বাচ্চারা আমাদের দিকে দেখছিল যে দিদি দুটো আমাদের মতন জিনিস দিয়ে ট্রেনে বাসে বা মেট্রোতে যাচ্ছে সব বাচ্চাগুলো হাঁ করে আমাদের দিকে তাকাচ্ছিল তো যাই হোক এই হচ্ছে আজকের ভ্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো নেক্সট থেকে ব্লগুলো একটু আরও ডিফারেন্ট করার চেষ্টা করব এডিটিংয়ের সময় থাকে না বিকজ মিউজিক ভিডিওটাই এডিট করতে হয় তো বাইরে